অবশেষে ফের দুর্যোগের পূর্বাভাস, ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের এই 14টি জেলায় পাশাপাশি থাকছে বজ্রপাতের আশঙ্কা, এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস। রবিবার সকাল থেকে পরিষ্কার ছিল আকাশ, তবে বেলা বাড়তে অস্বস্তিকর আবহাওয়া। আপাতত দিন কয়েক এই আবহাওয়ার বর্তমান থাকবে, পরবর্তী দিন তিনেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে কিংবা 40 ডিগ্রি পার হয়ে যাবে। অন্যদিকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যাবে, তবে কোথাও কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়নি। রবিবার বিকেলের পূর্বাভাস অনুযায়ী 29 মে সোমবার সকালের মতো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 3 জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা 30 মে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বাকি 3 জেলায় আবহাওয়া সাধারণত শুকনোই থাকবে। আগামী 5 দিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। রবিবারের পূর্বাভাস অনুযায়ী 29 মে সোমবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলায় কোনো কোনো জায়গায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা 30 মে মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের এই রবিবারের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোনো কোনো জায়গায় বিকেল কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টি কিংবা বজ্রপাতের আশঙ্কা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে, 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90% এবং সর্বনিম্ন 69%। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপ।